তিন আসামি ধরা পড়েছে, তিন আসামি, বুঝছেন? এই বোতলটা কাজে লাগে, ইলেকট্রলের বোতল। এই যে দেখেন কতগুলো উঠছে, দেখছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে কবুতর ছাড়ছি, আমরা আমাদের নর মাদি সব একসাথে ছেড়ে দিছি আজকে সব। এই যে দেখেন প্রেম করতেছে, এক মাদির সাথে দুই নর, দুই মাদির সাথে এক নর, প্রেম প্রীতি চলতেছে সমানে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাদ্র মাস আইসা পড়ছে, তো খুব রিসেন্টলি যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে কবুতরগুলোকে ঘরের প্রতি টান বাড়াইতে হবে। তো ঘরের প্রতি টান বানানোর সিস্টেম, আমার অনেক কবুতরই গত বছর ছুটছে ঠিকই, এগুলো জোড়া দিতে পারিনি, আমি সময় পাই নাই। তো সময় না পাওয়ার কারণে আমি মনে করেন আপনার এই কবুতরগুলো জোড়া টোড়া দিতে পারি নাই, তো এই কারণে এখন এদেরকে মুসলি করার একটা সুযোগ দিতেছি। তো এই এখন মনে করেন সব কবুতর কম আর বেশি একেবারে এক নাগারে মুসলি করতেছে, আর আজকে অলরেডি সব কবুতর খুব ভালো মতো বৃষ্টিতে ভিজছে, খুব ভালো মতো বৃষ্টিতে ভিজছে। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই কবুতরটার কথা আপনাদের মনে আছে? এই যে এই কবুতরটা, এই খাকি কবুতরটা, এই কবুতরটা কিন্তু আমার পাল্লা খাওয়া কবুতর ছিল, অনেক বছর পরে ফিরত আসছিল, অনেক বছর বলতেছি, সরি ক্ষমা করবেন, এই কবুতরটা অনেকদিন পরে ব্যাক আসছিল। তো এখন সবাই ওদেরকে লাগাইতেছি, আমি কবুতরগুলো এখন ঢুকায় ফেলার চেষ্টা করবো একা একা, দেখি পারি নাকি। এই যে এই যে ফার্স্ট, আগে বামের কবুতর নামাই, বামে অনেকগুলো আছে। এই নামো কবুতর নামানোর ট্রেনিংটা আসলে আমি ভুলে গেছি, অনেকদিন হয় করি না। তো একটা ছিপ ভাঙে গেছিলো, ছিপ ভাঙা যাওয়ার পর আবার মনে করেন ছিপ জোড়া দিয়ে গেছে মেহেদি যাওয়ার সময়, কারণ এখন বাম উঁচা আরও উঁচা করবো ইনশাল্লাহ। এই যে নামতেছে সব, এইদিকে নামছে, বামটা ইচ্ছা আছে আপনার এই যে আমার ছিপটা যত দূর গেছে না এরকম উঁচা করবো আরও, ওই বিল্ডিংটা সমান সমান করবো এই আর কি। আচ্ছা একটা ছিপ আসেন আমরা বাইর করি, এই ছিপ সব বাঁধা, এই যে ছিপ দেখেন এখানে বাইধা রাখা আছে, এই ছিপগুলো খোলা দরকার, এই ছিপটা বেশি বড়, তো একটু ছোটো ছিপ দরকার আমার, এটা একটু ছোটো ছিপ, আম বাসায় অনেক ছিপ। ওরে আল্লাহ, এটা বিপদে পড়ে গেলাম, একটা তো বের করলাম ঠিকই, আর তো বের করতে পারতেছি না, এখানে উঠতে হবে, রাখেন। শেষ ছিপ ছুটে গেছে আমার, এখন এগুলাকে ঢুকানোর চেষ্টা করি, কারণ হচ্ছে ছিপ ট্রেনিং দেওয়া ছিল, এগুলা কিছু কিছু ছিল না, গেটও তো খোলা না ঠিক মতো, কেমনে ঢুকাবো এখন কবুতরগুলোকে? এই ছিপের ট্রেনিংটা আবার ক্লিয়ার করতে হবে, কারণ আমার অনেক কবুতর ছিপ ট্রেনিং দেওয়া আছে, যারা যেগুলো ছোটা সব ছিপ ট্রেনিং দেওয়া, যেগুলো ছোটা না ওগুলো ছিপ ট্রেনিং দেওয়া নাই। হ্যাঁ এখন আমাদেরকে আস্তে আস্তে ছিপ ট্রেনিংটা আবার ক্লিয়ার করতে হবে। আই রে ভাই রে, কী যে সমস্যা, এই যে দেখেন এখানে ভেঙে গেছে, দেখছেন চারি সাইডে খালি বাঁশ আর বাঁশ, তো এটাই সমস্যা। গেছে মাথা পইরা ভাইঙ্গা, এই যাও 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 যাও, কবুতর পুরো পাগলা হয়ে আছে, একা একা ঢুকানো টাফ হয়ে যাবে, অপূর্ব থাকলে না সিস্টেম করা যেত। উড়াই, এগুলা উড়াইতে হবে, না উড়াইলে কাজ হবে না, কারণ সবগুলা গরম হয়ে রয়েছে, ছাড়ছি না, ডাকাডাকি কইরা পুরাই হয়ে গেছে। আই যাও, ওই যে দেখেন আরেকটা কোথায় যায় বসে রয়েছে, এই বোতলটা কাজে লাগে, ইলেকট্রলের বোতল। এই যে দেখেন কতগুলো উঠছে, দেখছেন? এইখানে বৈশা থাকলে কবুতর দেখাও যায় না, এক ঝামেলা। আরও কী আছে দেখি, সব কাজে লাগাবো আজকে। হ্যাঁ এইটা চলে গেছে ওয়াশরুমে,
শেষ ছেড়ে দিই। এই যে দেখেন, এটা ধুয়াইলাম। আপনারা সবসময় খেয়াল রাখবেন, কবুতর যখন এরকম দুশ্চরিত্র হয়ে যাবে, এরকম মনে করেন ময়লার মধ্যে ফালাফালি করবে, অবশ্যই এগুলোকে ধুয়াইতে হবে। তো যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন এবং এই সময়টায় কবুতরের খুব কেয়ার নেবেন, কবুতর যেন ময়লা পানি টানি না খায়। আমাদের কবুতর ছাড়াও লাগবে, কোনো উপায় নাই। আবার মনে করেন ঠিকঠাক মতো গোসলও করা, এই আপনার পরিষ্কারও করে দিতে হবে আর কি। সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।